মান্না ভাই তো আমার আমার প্রথম ছবির হিরো, এবং ফায়ার যে মুভিটা বাংলাদেশে যদি ব্যবসা সফল আমি মনে করি 20টা মুভি থাকে, ফায়ার কিন্তু তার মধ্যে একটা, প্রচণ্ড ব্যবসা সফল কিন্তু একটা ছবি। সো সেই ছবির হিরোকে মান্না ভাই, সেই ছবির প্রধান নায়িকাকে পলি। সো সে পলির উৎপত্তিটাই হচ্ছে কোন ছবি, ফায়ার ছবি দিয়ে। তো যেহেতু ফায়ার ছবির হিরো মান্না, তো তার আমার প্রথম হিরো, সো তার বিষয়ে আর কী বলবো, আসলে তার বিষয়ে কথা বলতে গেলে আমি অশ্রুসিক্ত হয়ে যাই। সো মান্না ভাই অ্যাজ এ খুব ভালো আর্টিস্ট ছিল, খুব কোঅপারেটিভ ছিল, খুব ভালো মনের ছিল, কোনো হিংসা ছিল না। আমি যে একজন নতুন আর্টিস্ট ছিলাম, সে তার ভিতর সে হয় না, সে সুপারস্টার ছিল, আমি একদম নিউ কামার। সো তার ভিতর একটা অহংকার কাজ করতে পারতো, কিংবা একটা ইগনোর কাজ করতে পারতো, সেরকম কিছুই ছিল না সে। কিন্তু নতুনদের আজকে অনেক হিরোইন কিন্তু তার হাত ধরে এসেছে। সো আমি পলি এই 100-এর উপর মুভি করেছি, কিন্তু কার হাত ধরে? আমি মান্না ভাইয়ের হাত ধরে এসেছি। তো স্বাভাবিকই যে সারা জনম জনম জয়, আমি পলি যতদিন বেঁচে থাকবো, আমার হৃদয়ে ফিল্ম ইন্ডাস্ট্রি বেঁচে থাকবে, ততদিন মান্না ভাই আমার বুকে বেঁচে থাকবে।